সুপ্রিয় শিক্ষার্থী, রেডিও ডিউটিতে থাকছে 2023 সালের সপ্তম শ্রেণীর বাংলা বইটি থেকে ছিন্নমুকুল কবিতার মূল ভাব বা গদ্যরূপ বা সারমর্ম। ছিন্নমুকুল ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের একটি কাহিনী নির্ভর কবিতা। কবিতায় ঘরের সবচেয়ে ছোট সদস্য বিয়োগে ঘরের কী কী পরিবর্তন এসেছে তা ছন্দে ছন্দে তুলে ধরা হয়েছে। ছিন্নমুকুল হচ্ছে সেই সদস্যটি। তার ছোট পিড়িখানি, ছোট থালা, ছোট গ্যালাস কিছুই আর আগের মতো পেতে রাখা হয় না। খাবার ঘরে তাকে ডাকা হয় না। সবার শেষে পৃথিবীতে আসলেও তার খাবার বা জীবন সবার আগেই ফুরিয়ে গেছে। অল্পে খুশি থাকা সেই মানুষটি এখন হাওয়ার সঙ্গে মিশে গেছে আর তার জায়গা খালি করে দিয়ে গেছে। পুতুল, পুতির মালা আর মায়ের কোলের দাবি ছেড়ে গেছে। সবচেয়ে বেশি ভয় পাওয়া সেই সদস্যটি আঁধার ঘরে চলে গেছে। তার ছোট কাপড়গুলো এখন তাই ছাদে মেলে দেওয়া হয় না। ছোট সজ্জাটি শূন্যে পড়ে থাকে। সবার শেষে এসেও ছিন্নমুকুল সব শূন্য করে সবার আগে সরে গিয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইংরেজি এবং বাংলার নির্দিষ্ট কোন টপিকটি তুমি বুঝতে পারছো না তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।